হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডেলিটি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন্স এখানে আমরা ডিসকাস করছি, প্রতিদিন ডিসকাস করা হবে। আজকে যে কোয়েশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটি খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যাদের প্রয়োজন, তোমাদের বন্ধু বা রিলেটিভ যারা পড়াশোনার মধ্যে আছে, কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। চলো শুরু করা যাক। তোমাদের শেয়ার বা কমেন্টের মাধ্যমে আমরা মনে করব তোমরা আমাদের সাপোর্ট করছো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা নেওয়া হয়েছে, বলা হয়েছে স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন কে? স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াই এস জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ওয়াই এস জগনমোহন রেড্ডি পেলেন এই পুরস্কার। কোন পুরস্কার? স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার। এই পুরস্কারটি প্রদান করলেন স্কচ গ্রুপের চেয়ারম্যান সমীর কোচ্চার। তিনি এই প্রাইজটি বা অ্যাওয়ার্ডটি প্রদান করলেন। এটি দেওয়া হয়েছে মেনলি অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্ট কিছু টাইম ধরে COVID-19 প্রিপেয়ারনেস হোক বা অন্যান্য ক্ষেত্রেও, স্টেট হ্যাজ টেকেন সেভারেল রেভলিউশনারি মেজার্স ইন দ্য পাস্ট 2 ইয়ার্স টু মেক গভর্নমেন্ট মোর এফিশিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট। ইনোভেটিভ মেজার্স হ্যাভ বিন টেকেন অ্যাক্রস দ্য সেক্টর, দ্য ক্রেডিট ফর হুইচ গোজ টু দ্য চিফ মিনিস্টার। তাই তাকে দেওয়া হলো স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। যখন তোমরা অন্ধ্রপ্রদেশ সম্পর্কে পড়ছো, জেনে রাখো মুখ্যমন্ত্রীর নাম তো তোমরা জানলি, আর গভর্নর জেনে রাখো বিশ্বভূষণ হরিচন্দন হলেন সেখানকার গভর্নর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ভারতের কোনো একটি রাজ্যের একজন ডক্টর রিসেন্টলি জাপান প্রদত্ত দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেইস এই অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। কোন রাজ্যের ব্যক্তি তিনি, কোন রাজ্যের তিনি, সেটা তোমাদের বলতে হবে। অপশনস তোমরা দেখতে পাচ্ছ, আনসার হবে মণিপুর। মণিপুরের একজন ডক্টর জিতেছেন দ্য ডেকোরেশন অর্ডার্স অফ দ্য রাইজিং সান, বা বলা যেতে পারে অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেইস। এই প্রাইজটি জিতেছেন মণিপুরের ডক্টর থংজাম ধাবালি সিং। নামটা তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর থংজাম ধাবালি সিং তিনি পেয়েছেন এই ডেকোরেশনটির কথা যদি বলা হয়, জাপানিজ এম্পেরর মেইজি 1875 সালে এই প্রাইজটি দিতে শুরু করেন। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট অর্ডার্স কনফার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ জাপান টু নন মিলিটারি অ্যান্ড অ্যাপলিটিক্যাল পার্সোনালিটিস। নন মিলিটারি এবং অ্যাপলিটিক্যাল পার্সোনালিটিসদের দেওয়া একটি সর্বোচ্চ সম্মানের মধ্যে পড়ে এই সম্মানটি, যেটার নাম হলো অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার অ্যাওয়ার্ডস। পেয়েছেন মণিপুরের একজন ডাক্তার, নাম কি? থংজাম ধাবালি সিং। তিনি এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য পেয়েছেন সেটা যদি জানতে চাও, সেটা হচ্ছে তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তার কন্ট্রিবিউশন টু স্ট্রেন্দেনিং টাইস বিটুইন জাপান অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড জাপান অ্যান্ড মণিপুর, এর জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। হি ওয়াজ অনার্ড ইন এ সিম্পল ইভেন্ট ইন ইম্ফল অন টিউজডে। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশের একটি মেডিকেল জার্নাল রিপোর্ট করেছে যে এ মিউটেশন বলতে COVID-19 যে ভাইরাস রয়েছে সেটা ক্রমশ নিজের রূপ পরিবর্তন করছে বা নিজেকে মিউটেট করছে। যখন একটা ভ্যারিয়েন্ট থেকে, একটা বাহকের থেকে একটি ভাইরাস অন্য একটি বাহকের দেহে যায়, তখন সে নিজেকে কিছু হলেও চেঞ্জ করে না, সেই মিউটেশন হয়ে চলেছে। অফ COVID-19 হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য ফাস্ট স্প্রেডিং সাউথ আফ্রিকান, ইউকে অ্যান্ড ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টস। এটা জানিয়েছে ব্রিটিশ একটি মেডিকেল জার্নাল। এবার এই ভ্যারিয়েন্টটি ভারতেরও বেশ কয়েকটি জেলায় লক্ষ্য করা যাচ্ছে। তোমাদের বলতে হবে এই ভ্যারিয়েন্টটির নাম কি? এখানে অপশনস রাখা হয়নি, আনসারটা জেনে নাও। আনসারটা হবে E484K। E484K এই ভ্যারিয়েন্টটির কথা বলা হচ্ছে, যেটাকে মানা হচ্ছে এটি আগের তুলনায় অনেক বেশি ঘাতক, কারণ এর পজিটিভিটি রেট অলমোস্ট 56.7%, যেটা মহারাষ্ট্রতে এখনও পর্যন্ত হাইয়েস্ট।
তো এই ভ্যারিয়েন্টের নাম তোমরা মনে রাখো E484K। এই ভ্যারিয়েন্টটির ওপর COVID-19 ভ্যাকসিনের প্রভাব কি পড়বে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ভারতের জন্য হোয়াটসঅ্যাপের সমতুল্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের যা সমস্ত ফিচার সবই রয়েছে এই অ্যাপ্লিকেশনে, তো তোমাদের বলতে হবে এই অ্যাপ্লিকেশনটির নাম কি। সম্পূর্ণ স্বদেশি ভিত্তিতে বা দেশীয় টেকনোলজিতে তৈরি এই অ্যাপটির নাম তোমাদের বলতে হবে। অপশনস তোমরা দেখতে পাচ্ছ, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সন্দেশ। হিন্দিতে সন্দেশ কথার অর্থ হচ্ছে বার্তা বা কোনো মেসেজ। তো ন্যাশনাল ইনফরমেশন সেন্টার আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন লঞ্চ করেছে সন্দেশ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি সিমিলার টু হোয়াটসঅ্যাপ, একদম হোয়াটসঅ্যাপেরই মতন, যেটাতে তোমরা সব ধরনের ফিচার যেটা হোয়াটসঅ্যাপে পেতে সবই পেয়ে যাবে, শুধুমাত্র নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইউজ করে। এই অ্যাপটার সম্পর্কে অ্যাপটার প্রয়োজনীয়তা যথেষ্টই ছিল, কারণ রিসেন্টলি তোমরা জানো হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক উঠে দাঁড়াচ্ছিল। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফরমেশন গুগল সার্চে বেরিয়ে আসছিল বা প্রাইভেসি নিয়ে কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তাই জন্য এই অ্যাপটির গুরুত্ব কিন্তু অনেকখানি। দ্য নিড টু বিল্ড এ হোম গ্রোন মেসেজিং প্ল্যাটফর্ম ওয়াজ ফেল্ট বাই দ্য গভর্নমেন্ট টু ইনশিওর সিকিউর কমিউনিকেশন বিটুইন পিপল অ্যাজ দে ওয়ার্ক ফ্রম হোম ফলোয়িং দ্য নেশন ওয়াইড লকডাউন ইম্পোজড টু কন্টেইন দ্য স্প্রেড অফ COVID-19। দ্য সন্দেস অ্যাপ ইজ অলসো এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট স্ট্র্যাটেজি টু এনকারেজ দ্য ইউজ অফ ইন্ডিয়া মেড সফটওয়্যার সো অ্যাজ টু বিল্ড অ্যান ইকোসিস্টেম অফ ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড প্রোডাক্টস। নেক্সট একটা জিনিস মনে রেখো, তোমরা যখন এখানে জানছো ন্যাশনাল ইনফরমেশন সেন্টার সম্পর্কে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের ফাউন্ডেশন হয়েছিল কবে, 1976 সালে। এর ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল এখন কে রয়েছেন, নীতা বর্মা। হেডকোয়ার্টার কোথায় রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। প্রত্যেকটি পয়েন্ট দেখো, একটা কোয়েশ্চেন শুধু আনসার করলে হলো না, ওটার এক্সট্রা যে ইনফরমেশন সেগুলো তোমরা একটু মনে রেখো, কারণ কোয়েশ্চেন হয়তো তোমাদের ইনডাইরেক্টলি এখান থেকে চলে আসলো, সেজন্য তোমাদের এগুলো এক্সট্রা করে একটু জানা উচিত। নেক্সট কোয়েশ্চেন, ডান্ডি মার্চ 1930-এর ডান্ডি মার্চ সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। তো এখন যেটা বলা হচ্ছে, ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল গঠন করা হচ্ছে, সেটা কোথায় গঠন করা হচ্ছে সেটা তোমাদের বলতে হবে। অবভিয়াসলি এটার উত্তর হবে গুজরাত। গুজরাতের ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, একবার রিভিশন করে নেওয়া যাক। ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল, যেটার উদ্দেশ্যটা হচ্ছে একটা, যেখানে একটা মেমোরিয়াল তৈরি করা হবে বা যেখানে একটা মেমোরিয়াল তৈরি করা হবে সেখানে সেই মার্ভেলাস মনুমেন্টে দেখানো হবে অ্যান এক্সপিরিয়েন্সিয়াল জার্নি টু ভিজিটার্স অ্যান্ড রিক্রিয়েটস দ্য স্পিরিট অ্যান্ড এনার্জি অফ দ্য হিস্টোরিক ডান্ডি মার্চ অ্যাট দ্য সাইট হোয়ার গান্ধীজি ব্রোক দ্য সল্ট ল ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট লবণের ওপর, লবণ তৈরির ওপর বিধিনিষেধ চালু করে রেখেছিলেন, তো সেটা ভেঙে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট এর সূত্রপাত করেন গান্ধীজি এই ডান্ডি মার্চের মাধ্যমে। গুজরাটের ডান্ডিতে রয়েছে এটি। তো 80 জন ফলোয়ার্সদেরকে নিয়ে তিনি গুজরাটের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে তিনি যাত্রা করেন। কোথায় যাত্রা করেন, সমুদ্র তীরবর্তী ডান্ডিতে। সেখানে তিনি 6 এপ্রিল পৌঁছান এবং তারপর সেখানে তিনি সিম্বলিকভাবে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট স্টার্ট করেন নিজের হাতে লবণ তৈরি করেন। এই আন্দোলন, এই এই মুভমেন্টটি গান্ধীজি যেটা শুরু করেছিলেন এই সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট সত্যাগ্রহের মাধ্যমে, এটা একটা সিম্বলিক নেচার অফ দ্য ইভেন্ট। ইট ইন্সপায়ার্ড মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স টু জয়েন দ্য ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ব্রট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন টু দ্য মুভমেন্ট। দ্য দান্ডি মার্চ ডেমনস্ট্রেটেড অ্যান্ড এফেক্টিভনেস অফ নন ভায়োলেন্স সিভিল ডিসওবিডিয়েন্স অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট ফর দ্য ফার্স্ট টাইম। তো এটার ইম্পর্টেন্স অনেকখানি বেড়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসের দ্বারা গঠিত ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট এর উদ্দেশ্য কি। মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস রিসেন্টলি গঠন করতে চলেছে ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট।
ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট যেটা গঠন করা হচ্ছে সেটার মেন উদ্দেশ্য তোমরা জেনে রাখো, এটা নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে দেশে উইথ আনসলিসিটেড কমার্শিয়াল কমিউনিকেশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্রড রিলেটেড কমপ্লেন্টস, স্পেশালি ইন ডিজিটাল স্পেস। ডিজিটাল স্পেসে যা সমস্ত ফাইন্যান্সিয়াল ফ্রড এবং আনসলিসিটেড কমার্শিয়াল কমিউনিকেশন যেগুলো বিরক্তিকর হয়, অ্যানোয়িং হয়, সেগুলো সম্পর্কে কমপ্লেইন এখানে করা যাবে। এটার মেইন ফাংশন যদি বলতে হয়, মেইন ফাংশন হয়ে যাবে টু কোঅর্ডিনেট উইথ ভ্যারিয়াস ল এনফোর্সমেন্ট এজেন্সিস, ফাইন্যান্স ইনস্টিটিউশনস অ্যান্ড টেলিকম সার্ভিস প্রোভাইডার্স টু ইনভেস্টিগেট এনি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি ইনভলভিং টেলিকম রিসোর্স। টেলিকম রিসোর্স রিলেটেড যে কোনো ধরনের ফ্রডুলেন্ট, সব ধরনের যে ফ্রডুলেন্ট যেগুলো কার্যকলাপ হয়ে থাকছে তাদেরকে একটা ইন্টিগ্রেটেড ভাবে ইনভেস্টিগেট করা হবে এই ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে। বুঝতে পারছো তোমরা? দেখো, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে TRAI, এটাকে এটা নোটিফাই করবে কাকে? টেলিকম কমার্শিয়াল কমিউনিকেশনস কাস্টমার প্রেফারেন্স রেগুলেটরস 2018 টু কার্ব ইউসিসি প্রবলেম। ইউসিসি প্রবলেমস বলতে আনসলিসিটেড, মানে অযাচিত, না চাইতে তোমাকে আগবাড়িয়ে যেগুলো করা হচ্ছে কমার্শিয়াল কমিউনিকেশন প্রবলেম যেগুলো রয়েছে, আনসলিসিটেড কমার্শিয়াল কমিউনিকেশন প্রবলেম, সেগুলোর সম্পর্কে সেগুলোকে কার্ভ করার জন্য, আটকানোর জন্য এটি তৈরি করা হচ্ছে। দেখো, TRAI যেটা তোমরা জানো, টেলিকম রেগুলেটরি অথরিটি, খুব নিউজে রয়েছে, এটা সম্পর্কে তোমাদের ভালো করে জানা উচিত। এটি একটি স্ট্যাটুটরি বডি এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অ্যাক্ট 1997, এই অ্যাক্টের দরুন এর গঠন হয়েছে। অবজেক্টিভ বা উদ্দেশ্য কি? টু রেগুলেট টেলিকম সার্ভিসেস ইনক্লুডিং ফিক্সেশন রিভিশন টু ট্যারিফস ফর টেলিকম সার্ভিসেস, এটা একটা এর উদ্দেশ্য। এছাড়াও প্রোভাইড এ ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট পলিসি এনভায়রনমেন্ট হুইচ প্রমোটস এ লেভেল প্লেয়িং ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটেটস ফেয়ার কম্পিটিশন। রিসেন্ট অ্যামেন্ডমেন্ট যেটা যেটার উপরে কাজ করছে করা হচ্ছে এখন, সেটা হচ্ছে 2000 করা হয়েছিল, দ্য TRAI অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড ইন দ্য ইয়ার 2000 টু এস্টাবলিশ এ টেলিকমিউনিকেশনস ডিসপিউট সেটেলমেন্ট অ্যান্ড অ্যাপিলেট ট্রিবিউনাল টু টেক ওভার দ্য জুডিকেটরি অ্যান্ড ডিসপিউটস ফাংশন ফ্রম TRAI। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে চালু করা হলো পেয়জল সর্বেক্ষণ মিশন? তোমরা অপশনস দেখতে পাচ্ছ, আনসার হবে, কারেক্ট আনসার হবে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, অপশন 3। এটি একটি পাইলট সার্ভেক্ষণ প্রোগ্রাম যেটা লঞ্চ করা হয়েছে জল জীবন মিশন আরবান এর আন্ডারে। এখানে দ্য সার্ভেতে, এই সার্ভেতে ডাটা উইল অলসো বি কালেক্টেড অন ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ ওয়াটার বডিস ইন দ্য সিটিস। দ্য মিশন উইল বি মনিটর্ড থ্রু এ টেকনোলজি বেসড প্ল্যাটফর্ম অন হুইচ বেনিফিশিয়ারি রেসপন্স উইল বি মনিটর্ড। ইনিশিয়ালি শুরুতে এখানে 10টি সিটিতে এটি চালু করা হচ্ছে, সেই সিটিগুলো কী কী? আগ্রা, বদলাপুর, ভুবনেশ্বর, চুরু, কোচি, মাদুরাই, পাটিয়ালা, রোহতক, সুরত এবং কি তুমকুর, এই সব জায়গাগুলোতে চালু করা হচ্ছে। গভর্নমেন্ট এই বাবদ এখন কত 2.87 লাখ করোড় টাকা ইন ফিসক্যাল ইয়ার 2021-2022 দিতে চলেছে, হুইচ ইনক্লুডস রুপিস 10,000 করোড় ফর কন্টিনিউইং ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু অমরুত মিশন। আচ্ছা, তোমরা যখন এখানে পড়ছো মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স নিয়ে, জেনে রাখা উচিত মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের মিনিস্টার অফ দ্য স্টেটকে, তিনি হলেন হরদীপ সিং পুরী। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। এখানে দেওয়া প্রত্যেকটি কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো তোমাদের মতামত জানিয়ে। তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করব তোমরা আমাদের সাথে জুড়ে থাকবে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। থ্যাংক ইউ। আর অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।